হ্যালো বিউটিফুল পিপল, কি খবর সবার? আজকে আমি আমার পাখির জন্য একটি পার্টনার আনতে যাচ্ছি। কিছুদিন আগে আমি আমার পাখির পার্টনারটিকে হারিয়েছিলাম আমার ছোট একটি ভুলের জন্য, ছোট না বড় একটি ভুলের জন্য। তো দেখা যাক আজকে কি পার্টনার আনা যায়। তো চলে আসলাম পাখি কিনতে দোকানে, তো ওইখানে অনেকগুলো পাখি ছিল। তো ভাইটাই আমাকে বলতেছিল চুজ করতে, আমি আসলে কনফিউশনে পড়ে গেছিলাম কোনটা রেখে কোনটা চুজ করবো, কারণ সবগুলোই ভালো লাগতেছিল। আবার ওইখানে মাছও ছিল অনেক। তো এরকম পাখি কিনতে আসছি। আমার সাদা কালার পাখিটি খুবই পছন্দ হয়েছিল আর চোখগুলো খুব লাল, এই যে এই পাখিটি। তো যাই হোক, ভালো করে দেখানো হলো না, এখান থেকে বাসায় নিয়ে গিয়ে আপনাদের সবাইকে দেখাবো ভালো করে ইনশাল্লাহ। মাশাল্লাহ খুব সুন্দর একটি পাখি, এটা বয়স হয়তো একটু কম হতে পারে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর। তো পাখিটিকে ভাইটি নেটে ভরে দিয়েছিল, তো নেটে ভরে নিয়ে আসতে হবে। এর আগের পাখিটি এনেছিলাম খুবই হাস্যকরভাবে, একটি বক্সে ভরে নিয়ে এসেছিলাম। যাই হোক, এবার নেটে ভরে পাখিটিকে নিয়ে আসলাম। তো এই যে পাখিটিকে আনার পর আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন সবাই, যে একটি পাখি রয়েছে আগের পাখিটি, তো ও অনেকদিন ধরেই একা রয়েছিল। বেচারা খুবই অসহায় ফিল করছিল একা একা। ও আমার আবার ভয় করে পাখি ধরতে, তেমন একটা অভ্যাস নেই। অনেক আগে পাখি পালছিলাম 3 বছরের মতো, তো এখন আবার অনেকদিন পর তো তাই একটু ভয় করে, হাতে কামড় টামড় দেয়, তো এই জন্য আর কি। তো যাই হোক, খুবই সাবধানতার সাথে, আবার পাখিগুলো খুবই সেন্সিটিভ হয় তো তাই খুব আস্তে আস্তে করে ধরতে হয় এগুলোকে। তো ধরে যাই হোক, ফাইনালি আমি ধরতে সক্ষম হয়েছি। আর আমার ওই খাঁচার পাখিটি খুবই ভয় পাচ্ছিল, আর এই পাখিটিও খুব ভয় পাইছিল, এই যে খুবই লাফালাফি করতেছিল পাখিগুলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পাখিগুলা একসাথে দিতে পারছি। মাশাল্লাহ পাখি দুটোকে খুবই সুন্দর লাগতেছিল, আর সাদা পাখিটিকে একটু বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক, পাখি দেখে চলে আসলাম বাহিরে। বাহিরে এসে দেখি অনেক রোদ। তো যাই হোক, একটু নতুন একটি ড্রিঙ্কস চলে আসে, পিচ আইস টি, একটু টেস্ট করলাম। আমার কাছে তেমন একটা পার্সোনালি ভালো লাগে নাই, তো আপনাদের যদি মন চায় আপনারা খেতে পারেন, ট্রাই করতে পারেন। এই ছিল আজকে আমার একটি মিনি ব্লগ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ, টাটা।